হ্যালো গায়েস তো তোমাদের একটা স্ক্রিনশট দেখাচ্ছি দেখো খুব ভালো করে যে কী স্ক্রিনশট আর লেখা আছে তো সকালে উঠে তার আগে বলছি যে আমার সাথে সকালে কি হয়েছে আমি সকালে ঘুম থেকে উঠে যেরকম মানে আমার বর পোস্ট করে রোজ ও পোস্ট করছিল তারপরে নোটিফিকেশান দেখছিল সকালবেলা এখনই এই এক্ষুনি আমি তাই ভিডিওটা করলাম যে দেখছিল যে কি হয়েছে নোটিফিকেশন দেখছিল যে কি কি নোটিফিকেশন এসেছে তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখো তো পেজ পেজ তো ঠিকই আছে পেজে পোস্ট করা হয়ে গেছে তো যেটা মানে আমাদের প্রোফাইল যেই প্রোফাইলের ওপর পেজটা তৈরি করা আছে গীতা জানা তো তোমরা অনেকেই জানো তো প্রোফাইলে এরকম একটা নোটিফিকেশন এসেছে যে উই রিমুভ ডিওর ইউর কন্টেন্ট সি হয় তো আমার তো জানে না যে কি ব্যাপারটা কি ও কি করেছে ক্লিক করে দেখেছে আর লি একটা লিঙ্ক দেওয়া ছিল লিঙ্কটাতে গিয়ে দেখেছে যে কি মানে পেজে তো সব কিছুই ঠিক আছে কোনো কন্টেন্টই রিমুভ হয়নি তো তাই ও দেখছিলো যে কি কন্টেন্ট বা কোনো ভায়োলেশন আছে না কেন না কি তা কিছু মানে দেখছিল তো তারপরে মানে লিঙ্কটাতে ক্লিক করেছে তো আমাকে দেখাচ্ছে দেখো এরকম একটা নোটিফিকেশান এসে তখন আমি একজন দাদাভাইয়ের বা মানে একটা ভিডিও দেখেছিলাম যে এরকম কোনো কিছু আসলে লিঙ্ক দেওয়া থাকলে ক্লিক করতে না তো আমার এখন খুব ভয় লাগছে যে দাদাভাই বলেছিল যে এরকম কিছু নোটিফিকেশান আসলে লিঙ্ক দেওয়া থাকলে যে ক্লিক করলে পেজ হ্যাক হয়ে যেতে পারে বা প্রোফাইল হ্যাক হয়ে যেতে পারে তো আমার তো এখন খুব ভয় লাগছে যে কি হবে যে বা যারা এটা করছে সেটা কিন্তু খুবই খারাপ কাজ করছে দেখো কি হয়েছে আমার তো খুব ভয় লাগছে যে কি হবে যাই হোক ছোটোখাটো পেজ হোক বা যাই এটা আমার নিজের কষ্ট করে তৈরি করা পেজ যদি কিছু হয়ে যায় হ্যাক ট্যাক তো আমার খুব ভয় লাগছে তোমরা এখন বলো যে কি সলিউশন মানে কি সলিউশন এটার জন্য যে কি করব কিছু বুঝতে পারছি না যে আর আমি তো এমন কিছু জানি না এইসব ডিজিটাল প্ল্যাটফর্ম বা কিছু আমি এগুলো কিছু জানি না তো সব কিছু আমার বড় দেখে তো আমি এমনি একদিন দেখছিলাম তো এইভাবে এক পপি কিচেন যে আছে তারও এইভাবে একটা পেজ এরম হ্যাক হয়ে যায় তো আমার তো খুব ভয় লাগছে কি করবো আমি বুঝতে পারছি না তোমরা কমেন্ট বক্সে প্লিজ এর সলিউশন বলো বলো